মানিকবাবু আর জিতেনবাবু ত্রিপুরা কমিউনিস্টদের আনেননি। কমিউনিস্টদের ত্রিপুরায় আনার মূল কান্টারি হলেন বর্মনরা। রবিবার নলছড় বাজারস্থিত দশমীঘাট ময়দানে আয়োজিত এক যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, সমীর রঞ্জন বর্মনের সময় কংগ্রেসের সবচাইতে নিষ্ঠাবান মুখ্যমন্ত্রী ছিলেন সুখময় সেন, কিন্তু সমীর বর্মন ষড়যন্ত্র করে ওনাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে নৃপেনবাবুকে ক্ষমতার স্বাদ শিখিয়ে অর্থমন্ত্রী বানিয়েছিলেন এবং পরবর্তীতে 1978 সালে 56টি আসন নিয়ে প্রথমবার এই রাজ্যে ক্ষমতা আসে কমিউনিস্টরা। সেক্ষেত্রে ত্রিপুরায় কমিউনিস্টদের আনার মূল কাণ্ডারি হলেন সমীর রঞ্জন বর্মন। আর বর্তমানে কমিউনিস্টদের শেষ মোমবাতিটাও নেভাবেন এই কংগ্রেসেরাই, তাই কংগ্রেস ও সিপিআইএম জোট বেঁধেছে। এরা এনেছিল কমিউনিস্টকে, সুখময় সেন কংগ্রেসের তৎকালীন মুখ্যমন্ত্রী, ইমানদার মুখ্যমন্ত্রী, বনমালীপুর থেকে লড়তেন, উনাকে সরানোর ব্যবস্থা, ষড়যন্ত্র করার ব্যবস্থা তৎকালীন সময় এই সমীর রঞ্জন বর্মন করেছেন, আর করে নৃপেনবাবুকে প্রথম ক্ষমতার স্বাদ শিখিয়ে অর্থমন্ত্রী ত্রিপুরার বানান। তারপর 1978 সালে কমিউনিস্ট পার্টি 56টা সিট নিয়ে ক্ষমতা আসে। ও 56টা সিট পাওয়ার পেছনে কারণ কি? ত্রিপুরার মানুষ 50% ভোট দিয়েছিল, 60% ভোট দিয়েছিল এদেরকে? না না না, সিট তো 56 পেয়েছিল, তার কারণে এসে কংগ্রেসের মধ্যে ষড়যন্ত্র, গুড়বাজি, এক এক বিধানসভার মধ্যে 2 জন 3 জন 4 জন করে কংগ্রেসের প্রার্থী হওয়ার কারণে কম ভোটে সিপিএম জিতে প্রথমবার ক্ষমতা চলে এসেছিল। মেরে মিত্র, তাহলে সিপিএম কে আনলো? কে কে আনলো সিপিএম কে? মানিকবাবু এনেছে, মানিক সরকার এনেছে, জিতেন চৌধুরী, এদের তো পালা দিতে তখন জন্ম হয়নি, এরা তো অতিথি কমিউনিস্টে। কমিউনিস্টকে এনেছে এই সমীর বর্মন, কমিউনিস্টকে এনেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। আর আজকে কমিউনিস্টের বন্ধুরা এনেছেন ওনারা, আজকে যখন আপনাদের সমাপ্তির পালা, শেষ অন্তিম মোমবাতি জ্বলছে, তাও নিভাবেন তারাই, তার জন্য কংগ্রেস আর সিপিএম এর মিতালি হয়েছে, কারণ শেষ রক্ষা আর কমিউনিস্টের হবে না। এদিন কমিউনিস্টদের স্বর্ণযুগের প্রসঙ্গটি নিয়ে বিপ্লব কুমার দেব বলেন, 2016-17 সালে রেগা কাজের জন্য পুরস্কার এনে কমিউনিস্টরা স্বর্ণযুগের ঢোল পেটাচ্ছিলেন, কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার রেগার কাজের জন্য পুরস্কারের কথা বলেন না। মানিক সাহা বিপ্লব দেব ত্রিপুরার সার্বিক উন্নয়ন করে পুরস্কার চায়, রাজ্যবাসীকে আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পুরস্কার চায়, রাজ্যের ছাত্রছাত্রীদের বিদ্যাজ্যোতি স্কুল উপহার দিয়ে পুরস্কার চায়, ত্রিপুরা পর্যটন ক্ষেত্রের উন্নয়ন করে পুরস্কার চায়। স্বর্ণযুগ চলছে ত্রিপুরা রাজ্যের মধ্যে, 2017-16 আকাশ বাতাস পাতাল একখানো করে দিয়েছে, ত্রিপুরাতে স্বর্ণযুগ চলছে। কিসের স্বর্ণযুগ? কার কার ঘরে স্বর্ণ ছিল? আমি তখন দিল্লিতে ছিলাম, বলছে ত্রিপুরাতে স্বর্ণযুগ চলছে। আর রেগার কাজের জন্য মুকুট নিয়ে আসে, পুরস্কার পায় মানিক সরকার, কি রেগার কাজে ত্রিপুরা প্রথম হয়েছে? আরে মূর্খ, রেগার কাজে প্রথম হয়েছে তার জন্য পুরস্কার? এত অপমান! আজকে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর রেগার ম্যান্ডেজ 34 ছিল আপনাদের, আমরা 72 পর্যন্ত পৌঁছে দিয়েছি, কিন্তু মানিক সার বিপ্লব দেব মনরেগার কাজের জন্য পুরস্কারের কথা বলে না। মানিক সাহা বিপ্লব দেব ত্রিপুরার মানুষের ডেভেলপমেন্টের কথা বলে পুরস্কার চায়, রাস্তা বানিয়ে পুরস্কার চায়, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বানিয়ে পুরস্কার চায়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের পুরস্কার চায়, ছেলে মেয়েকে এনসিআরটি সিলেবাস দিয়ে পুরস্কার চায়, 125টি বিদ্যাজ্যোতির মাধ্যমে সিবিএসসির স্কুল সরকারি প্রথমবার ত্রিপুরার গরিব মানুষকে দিয়ে পুরস্কার চায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।